জয় বাংলার সঙ্গে জয় বঙ্গবন্ধু কেন জাতীয় স্লোগান হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল্লাহ আল হারুন ভুঁইয়া রাসেল। জাতীয় স্লোগান জয় বাংলার সঙ্গে জয় বঙ্গবন্ধু গেজেটে অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে গত বছরের ১২ নভেম্বর হাইকোর্টে রিট করেন আইনজীবী আবদুল্লাহ আল হারুন ভুঁইয়া সহ ১৩ জন আইনজীবী। আবদুল্লাহ আল হারুন ভুঁইয়া রাসেল বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যখনই জয় বাংলা উচ্চারিত হয়েছে সঙ্গে সঙ্গে জয় বঙ্গবন্ধু উচ্চারিত হয়েছে। স্বাধীনতার জন্য এই স্লোগান ছিল উৎসাহমূলক। জয় বাংলা আর জয় বঙ্গবন্ধু একটাই স্লোগান, পৃথক কোনো স্লোগান নয়। হাইকোর্টের একটি রায়ে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করা হয়েছে, এটিকে এখন আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। গত বছরের মার্চে জয় বাংলাকে জাতীয় স্লোগান করে প্রজ্ঞাপন জারি করে সরকার।